হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে প্রাণীবিজ্ঞানের যে শ্বসনতন্ত্রে আমি একটা ভিডিও নিয়েছিলাম যে কিভাবে শ্বসনতন্ত্রের চিত্রটা আমরা আঁকবো বা একেবারে নাসার নতুন থেকে আরম্ভ করে একেবারে ফুসফুস পর্যন্ত একেবারে শ্বসনতন্ত্রের যতটুকু অংশ আছে তো এই জিনিসগুলো কিভাবে আঁকতে হয় আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে এটার দ্বিতীয় অংশ, মানে হচ্ছে গিয়ে প্রাণীবিজ্ঞানের এই অধ্যায়ে গ্যাসীয় পরিবহন, মানে হচ্ছে কি আমরা যখন শ্বাস নেই এই শ্বাস নাসারন্ধ্র থেকে এই শ্বাসটা নেওয়ার পর এটা ফুসফুসে যায়, ফুসফুস থেকে একেবারে প্রত্যেকটা কোষে অক্সিজেন সাপ্লাই এবং কোষ এই অক্সিজেনটা ব্যবহার করে খাদ্য তৈরি এবং কার্বন ডাইঅক্সাইড বের করে, এবং কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে আমাদের লাংস হয়ে নাসারন্ধ্র দিয়ে বের হয়ে যায়। তো এই পুরো পদ্ধতিটা কিভাবে আমরা আজকে আলোচনা করব, তার মানে হচ্ছে গিয়ে গ্যাসীয় পরিবহন হচ্ছে আজকে আমাদের মূল টপিক। তো আমরা মূল টপিক শুরু করি, প্রথমে হচ্ছে গিয়ে অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন এটা আমরা কয়েকটা জায়গায় পরিবহনটা আলোচনা করার শুরুতে একেবারে শুরু থেকে অক্সিজেনটা পরিবহন হয়, এটা শুরু হয় কোথা থেকে? আমাদের চারপাশে অক্সিজেন আছে, তার একটা নির্দিষ্ট চাপ আছে, চারপাশ থেকে এই অক্সিজেনটা আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে আমাদের ফুসফুসে যায়, নাসারন্ধ্র তারপরে হচ্ছে কি আমাদের সম্মুখ নাসারন্ধ্র পশ্চাৎ নাসারন্ধ্র হয়ে আলটিমেটলি ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাই, ব্রঙ্কাই থেকে ফুসফুসে যায়। তো এই ফুসফুসে যখন পৌঁছায় তখন ওখান থেকে রক্তনালী, রক্তনালী থেকে প্রত্যেকটা কোষে পৌঁছায়। কিভাবে এটা পৌঁছায় আমরা এটা দেখব পুরোপুরিভাবে। তো একেবারে শুরু থেকেই শুরু করা যাক। সর্বপ্রথম আমরা সাধারণত আগে বলি আমরা সাধারণত শ্বসনটা কয়টা ভাগে ভাগ করা যায়। শ্বসনটা ভাগ করা যায় দুইটা ভাগে, একটা হচ্ছে গিয়ে বহিঃশ্বসন আর একটা হচ্ছে গিয়ে অন্তঃশ্বসন। তার মানে আমরা শ্বসনটা যখন করতে পারতেছি দুইটা ভাগে, একটা হচ্ছে গিয়ে বহিঃশ্বসন আর একটা হচ্ছে গিয়ে অন্তঃশ্বসন। তো মূলত আমাদের আলোচনার টপিক হচ্ছে গিয়ে বহিঃশ্বসন, মানে কিভাবে পরিবেশ থেকে অক্সিজেনটা আমাদের প্রত্যেকটা কোষে পৌঁছায়। তো এই অক্সিজেনটা সর্বপ্রথম আমাদের নাসারন্ধ্র দিয়ে ট্রাকিয়া হয়ে এবার আমাদের লাংসে গেল। আমরা জানি আমাদের লাংসে বা ফুসফুসে বা শ্বসনতন্ত্রের গাঠনিক একক হচ্ছে অ্যালভিওলাস। তো একটা অ্যালভিওলাসে কিভাবে এক্সচেঞ্জ হয় এটা আমরা একটু দেখি। ধরো আমি একটা অ্যালভিওলাস আঁকবো, ধরো এটা হচ্ছে একটা অ্যালভিওলাস, আমি একটু বড় করে আঁকলাম, এটা ধরো একটা অ্যালভিওলাস। এখন এটাতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, আমরা জানি প্রত্যেকটা অ্যালভিওলাসের এখানেই আছে রক্তনালী, তাই না? ধরো একটা অ্যালভিওলাসের পাশে এটা হচ্ছে একটা রক্তনালী, সাপোজ অ্যালভিওলাসের পাশে এটা হচ্ছে একটা রক্তনালী। এখন অক্সিজেন গ্যাসটা অ্যালভিওলাস থেকে রক্তনালীতে আসবে। আমরা জানি আমাদের যে ফুসফুসের যে অ্যালভিওলাস এখানে অক্সিজেনের প্রেশার হচ্ছে 107, অক্সিজেনের প্রেশার হচ্ছে 107 মিলিমিটার অফ মার্কারি। আর অ্যালভিওলাসের যে কৌশিক জালিকা আছে এখানে রক্তের প্রেশার বা চাপ হচ্ছে অনলি 40 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে প্রথম অংশ আর কি যেখানে পরিবর্তন। তাহলে দেখো অক্সিজেনের যে প্রেশার, এই অক্সিজেনের প্রেশারটা অ্যালভিওলাসের ভিতরে বেশি, আমাদের রক্তের থেকে অ্যালভিওলাসের ভিতরে যেহেতু বেশি তখন আমরা জানি ব্যাপন কি, ব্যাপন হচ্ছে কোন একটা পদার্থে গ্যাসীয় অথবা তরল পদার্থে উচ্চ ঘনমাত্রার স্থান হতে বা উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের দিকে স্বতঃস্ফূর্তভাবে সে চলে যাবে। তো যেহেতু এখানে অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেনের প্রেশার বেশি, এই অক্সিজেনের উচ্চ প্রেশার হতে সে নিম্ন প্রেশার অর্থাৎ আমাদের রক্তের ভিতরে অক্সিজেনটা চলে আসে। আরেকটা জিনিস জানা ভালো যে আমাদের এই যে অ্যালভিওলাস বা এই যে ফুসফুস এটা লাইনিং এপিথিলিয়াম, লাইনিং এপিথিলিয়াম বলতে এটা ত্বকটা বা এপিথিলিয়ামটা তৈরি হয় হচ্ছে কি আমরা জানি সিম্পল সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম, এপিথিলিয়াম এটা জাস্ট আমরা একটু জেনে রাখতে হবে
সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেখানেই আমরা আমাদের যেই কোনো একটা অঙ্গের যদি লাইনিং এপিথেলিয়াম পাই হচ্ছে কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আমরা বুঝবো যে এখানে কোনো একটা কিছু এক্সচেঞ্জ হচ্ছে বা আদান প্রদান হচ্ছে। সো অ্যালভিওলাসের যেহেতু লাইনিংটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, তার মানে হচ্ছে অ্যালভিওলাসের ভিতরে আদান প্রদান হবে কিসে, গ্যাসীয় মৌলে। যেমন অক্সিজেনটা অ্যালভিওলাসের ভিতর থেকে, যেহেতু অ্যালভিওলাসের ভিতরে 107 মিলিমিটার মার্কারি এবং রক্ত হচ্ছে মাত্র 40 মিলিমিটার মার্কারি, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে অক্সিজেনটা পরিবহন হয় বা ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে এখানে চলে আসলো রক্তে। তো এরপরে যখন রক্তে অক্সিজেনটা চলে আসলো, এবার রক্তের ভিতরে আমরা কি জানি, রক্তের ভিতরে আছে, আমরা জানি রক্তের উপাদানে পড়েছিলাম, রক্তে আছে রক্ত রস এবং হচ্ছে রক্ত কণিকা, আর রক্ত কণিকার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লোহিত রক্ত কণিকা। তো এখানে দেখো যে এই রক্তের ভিতরে লোহিত রক্ত কণিকা আছে আমরা জানি, এবং আমরা জানি যে প্রত্যেকটা লোহিত রক্ত কণিকার একটা গুরুত্বপূর্ণ উপাদান কি আমরা জানি, হিমোগ্লোবিন, তাই না? তো আমরা লোহিত রক্ত কণিকার কাজে, যারা আমার রক্তের ভিডিওটি দেখলে ওখানে দেখবা আমি বলেছি যে লোহিত রক্ত কণিকার কাজ হচ্ছে ওখানে অবস্থিত হিমোগ্লোবিনের মাধ্যমে সে অক্সিজেনটা বহন করে আমাদের প্রত্যেকটি কোষে নিয়ে যায়। তো এখানে লোহিত রক্ত কণিকার মাধ্যমে অক্সিজেনটা পরিবাহিত হতে পারে, অথবা আমাদের রক্তে যে রক্ত রস আছে এই রক্ত রসের মাধ্যমেও পরিবাহিত হতে পারে। তো প্রথম অংশটা আমরা বললাম যে অ্যালভিওলাস থেকে রক্তে চলে আসে। এবার দ্বিতীয় স্টেপসে কি হয়, আমি একটু ইলাবোরেট করে দেখাই। দ্বিতীয় স্টেপসে হয়, এখন ধরো রক্তনালীর ভিতরে অক্সিজেনটা চলে আসলো, এখন রক্তনালীর ভিতরে অক্সিজেনটা দুইটা ভাবে পরিবাহিত হতে পারে। এক নম্বর হচ্ছে গিয়ে ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হইতে পারে। আমরা জানি প্রতি 100 মিলিলিটার রক্তে, মানে হচ্ছে প্রতি 100 মিলিলিটার রক্তে অনলি 0.2 মিলিলিটার অক্সিজেন দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হইতে পারে। মানে হচ্ছে রক্ত রসের পানির ভিতরে ডিজলভড অক্সিজেন, অক্সিজেন দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হবে অনলি 0.2 মিলিলিটার। তো এই রক্তে যে অক্সিজেনের প্রেশার, আমরা জানি ধমনীতে রক্তে, ধমনীতে রক্তে অক্সিজেনের প্রেশার হচ্ছে আমরা জানি 100 মিলিমিটার মার্কারি। তো এই 100 মিলিমিটার মার্কারি প্রেশারটা তৈরি হয় হচ্ছে গিয়ে এই 100 মিলিলিটার রক্তে 0.2 মিলিমিটার ডিজলভ অক্সিজেনের দ্বারা। আবারও বলি যে আমাদের ধমনীতে অক্সিজেনের প্রেশার হচ্ছে গিয়ে 100 মিলিমিটার মার্কারি। এই 100 মিলিমিটার মার্কারি প্রেশারটা তৈরি হয় হচ্ছে গিয়ে 100 মিলিলিটার রক্তে 0.2 মিলিমিটার দ্রবীভূত অক্সিজেনের প্রেশার হচ্ছে এটা। তার মানে হচ্ছে রক্ত অক্সিজেনের দ্রবীভূত চাপটা তৈরি হয় এই অক্সিজেন থেকে, লোহিত রক্তগুলিকে যেটা মনে করে এটা। তো যাই হোক, এটা হচ্ছে একটা। আর দুই নম্বর যে ফর্মে সে পরিবাহিত হয় এটা হচ্ছে গিয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে, এটার সাথে খুব একটা গুরুত্বপূর্ণ রোগ জড়িত আছে। আমরা বলেছিলাম যে অক্সিহিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন মানে হচ্ছে গিয়ে আমাদের লোহিত রক্ত কণিকা যে হিমোগ্লোবিন আছে, ধরো এটা আমাদের লোহিত রক্ত কণিকা, সাপোজ এই লোহিত রক্ত কণিকা বা আরবিসি, এটার ভিতরে যে একটা পদার্থ আছে আমরা জানি হিমোগ্লোবিন, তাই না? হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের সাথে কি করে যে অক্সিজেনটা আসবে এই অক্সিজেনটা এই হিমোগ্লোবিনটার সাথে বাইন্ড করবে, ঠিক আছে? সাপোজ হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে সে তৈরি করলো অক্সিহিমোগ্লোবিন, এই ফর্মে সে কোষে বাহিত হইতে পারে। যেমন হচ্ছে গিয়ে আমরা জানি চারটা হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিলে, ঠিক আছে, এই ফর্মে মানে অক্সিহিমোগ্লোবিন রূপে সে বাহিত হয়ে আমাদের কোষগুলোতে পৌঁছায়। তো একটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন, আরেকটা পড়লাম আমরা দ্রবীভূত অক্সিজেন। তো তার মানে হচ্ছে দুইটা ফর্মে সে বাহিত হয়ে কোষে যাইতে পারে এই অক্সিজেনটা। তো এখন এই এখন একটা ক্লিনিক্যাল একটা জিনিস আমরা আমাদের জানা জরুরি, যেরকম
ধরেন যদি কারো রক্ত কমে যায় মানে যেটাকে আমরা টার্মটাকে বলি এনিমিয়া কারো যদি এনিমিয়া হয় মানে হচ্ছে রক্ত শূন্যতা দেখা দেয় তার মানে হচ্ছে গিয়ে এনিমিয়া বলতে আমরা কি বুঝি এনিমিয়া বলতে বুঝি আমাদের যে বডিতে নরমাল হিমোগ্লোবিন লেভেল আমরা কতটুকু জানি একজন নরমাল পুরুষের হিমোগ্লোবিন লেভেল হয় 12 টু 16 মিলিগ্রাম পার ডেসিলিটার মোটামুটি 12 থেকে 16 মিলিগ্রাম পার ডেসিলিটার মহিলাতে একটু কম হয় 11 থেকে 14 15 এরকম তো কারণ যদি হিমোগ্লোবিন লেভেল কমে যায় যে কোনো ভাবে হোক হিমোগ্লোবিন তৈরি হইলো কম অথবা অ্যাক্সিডেন্টালি তার অনেক ব্লাড লস হইলো অথবা যেই কোনো জেনেটিক্যাল কোন একটা ডিজিজের কারণে তার ধর হিমোগ্লোবিন কম তার মানে ম্যাক্সিমাম যে অক্সিজেন অক্সিহিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয় এটা কিন্তু পারতেছে না কারণ তার হিমোগ্লোবিন কম তো হিমোগ্লোবিন কম থাকার কারণে যেহেতু অক্সিজেন পরিবহন হচ্ছে না তার মানে হচ্ছে কোষে অক্সিজেনের প্রাপ্যতা কমে যাচ্ছে এখন কোষে যখন অক্সিজেনের প্রাপ্যতা কমে যায় তখন কি হয় অক্সিজেন কমে গেলে আমরা একটা টার্মটা বলি হাইপোক্সিয়া তখন পেশেন্ট কিন্তু শকে চলে যায় তারপরে কোমা তারপরে ডেথ মরণ ঠিক আছে তো যাই হোক তার মানে হচ্ছে এনিমিয়া হইলে আমাদের প্রবলেমটা হয় এখানে যে এনিমিয়া হলে রোগী কেন মারা যায় ঠিক আছে এই কারণে মারা যেতে পারে তো এই হচ্ছে যে অক্সিজেনের দুইটা ফর্ম একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে কি অক্সিহিমোগ্লোবিন রূপে এই হচ্ছে কি আমাদের অক্সিজেনের পরিবহন রক্তে এবার আমরা তো জানি বাতাস থেকে আমরা মানুষ আমরা অক্সিজেন বাতাস থেকে আমাদের ভিতরে নিয়ে নিই তাই না এটা হচ্ছে কি অক্সিজেনের পরিবহন কোত্থেকে আসলো আমাদের বাহির পরিবেশ থেকে নাসারন্ধ্র নাসারন্ধ্র থেকে ট্রাকিয়া ট্রাকিয়া থেকে লাংসের অ্যালভিওলাস হয়ে রক্তের কোষীয়জালিকা কোষীয়জালিকা রক্তরসে অথবা লোহিত রক্তকণিকার মাধ্যমে এটা আমাদের কোষে গেল তারপরে কোষ এই অক্সিজেনটাকে তার নিজের কাছে ব্যবহার করলো আমরা জানি অক্সিজেনের মাধ্যমে খাদ্য জারণ করার মাধ্যমে এটিপি তৈরি করে আর এটিপি তৈরি হওয়াটাকে বলে ফসফরিলেশন তো অক্সিজেনের মাধ্যমে খাবারটা জারণ করে এটিপি তৈরি করার পদ্ধতি এটা হচ্ছে অন্তঃশোষণ এটা খুব ডিটেলস তোমাদের লাগবে না আপাতত এতটুকুই অক্সিজেন পরিবহন এখন দেখবো আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন তো যাই হোক দেখো এখন হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড পরিবহন কার্বন ডাইঅক্সাইড পরিবহন ঠিক যেভাবে অক্সিজেন পরিবহন হয়েছিল কার্বন ডাইঅক্সাইড ঠিক তার উল্টা মানে অক্সিজেনটা পরিবেশ থেকে আমাদের দেহে সবগুলো কোষে গেছে আর কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে গিয়ে আমাদের কোষ থেকে পরিবেশে যাবে তার মানে পুরো উল্টা রাস্তা তো ধরো এটা আমাদের একটা সেল বা কোষ এটা ধরো আমাদের একটা কোষ ঠিক আছে এটা একটা কোষ সেল এখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যাবে এখান থেকে আলটিমেটলি তার গন্তব্য হচ্ছে আমাদের পরিবেশ তো এখানে সে কিভাবে যাবে প্রথমে কার্বন ডাইঅক্সাইডটা কোষের ভিতর থেকে রক্তে আসবে ধরো এখানে একটা রক্তনালী খুব সিম্পলি বুঝাচ্ছি তোমাদের এখানে কোষের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের যে প্রেশার এটা হচ্ছে কি 45 মিলিমিটার অফ মার্কারি 45 মিলিমিটার অফ মার্কারি আর আমাদের রক্তনালীতে যে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার এটা হচ্ছে অনলি 40 মিলিমিটার অফ মার্কারি তার মানে হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কোথায় বেশি কোষের ভিতরে রক্তনালী থেকে তার মানে ওই সেম কেস কি হবে কোষের ভিতর থেকে এই কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়া কোথায় আসবে আমাদের রক্তনালীতে চলে আসবে তাই না এটা হচ্ছে প্রথম স্টেপ ওয়ান এবার রক্তের ভিতরে পরিবহন এটা একটু লেংদি এবং হচ্ছে একটু জটিল প্রসেস তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ দাও আশা করি বুঝে যাবে দেখো রক্তের ভিতরে এবার চলে আসে এবার কি রক্তের ভিতরে কার্বন ডাইঅক্সাইড মোটামুটি তিনটা ফর্মে বা তিনটা পদ্ধতিতে বা তিন ভাবে পরিবাহিত হয় যেমন এক নম্বরে আমি মেনশন করতে পারি দ্রবীভূত অবস্থায় দ্রবীভূত অবস্থায় মানে হচ্ছে ব্যাপারটা কি হয় রক্তে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার
কার্বন ডাইঅক্সাইড রক্তের ভিতর রক্ত রসে দ্রবীভূত হয়, অক্সিজেনের মতোই রক্ত রসে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। কিভাবে দেখো, যখন রক্তে আমরা জানি ধরো আমাদের রক্তনালীতে যখন কার্বন ডাইঅক্সাইড আসে, কার্বন ডাইঅক্সাইডটা আসে আমাদের রক্তে, জানি রক্ত রসে পানি আছে, তাই না? পানি আছে, তো এই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড মিলে একটা এনজাইমের নাম আমরা জানি কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যানহাইড্রেজের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এই কার্বনিক অ্যাসিড রক্তে পরিবাহিত হয়। ক্লিয়ার? এটা হচ্ছে কি, ভৌত দ্রবণ রূপে অর্থাৎ দ্রবীভূত অবস্থায় কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে পরিবাহিত হয়, এই হচ্ছে কি ভৌত দ্রবণ। এবার দুই নম্বরে কি, আশা করি এটা বুঝেছো তোমরা, দুই নম্বরে হচ্ছে গিয়ে কার্বামিনু যৌগ রূপে। এবার কার্বামিনু যৌগটা কি, কার্বামিনু যৌগটা হচ্ছে গিয়ে, এখানে কার্বামিনু যৌগটা হতে পারে দুই ধরনের বা দুই ভাবে হতে পারে। কিরকম, ধরো একটা হতে পারে যে আমাদের লোহিত রক্তকণিকার ভিতরে, একটু আগে বলেছিলাম লোহিত রক্তকণিকাতে কি আছে, হিমোগ্লোবিন আছে, তাই না? সেম ভাবে এটা আমাদের একটা লোহিত রক্তকণিকা এবং আমরা জানি এটা কি আছে, হিমোগ্লোবিন আছে। তো লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিনের আমরা কি জানি, হিমোগ্লোবিনের আমরা জেনেছিলাম যে হিমোগ্লোবিনে আছে হচ্ছে গিয়ে হিম, এটা হচ্ছে হিম পোর্শনটা, আর হচ্ছে গিয়ে গ্লোবিন চেইন, তাই না? হিমোগ্লোবিনে এটা হচ্ছে কি হিম, আর এটা ছিল গ্লোবিন পোর্শন। গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন অংশটা, প্রোটিন অংশটা গ্লোবিন। তো এই আকাশ, তো এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে কি হিম আর এটা হচ্ছে কি গ্লোবিন। তো গ্লোবিন অংশটা হচ্ছে কি প্রোটিন, আর হিমে থাকে আমরা বলেছিলাম কি আয়রন এবং বিলিভার্টিন। আমি রক্তের লেকচারগুলোতে তোমাদের বলেছি যে হিমে থাকে আয়রন এবং বিলিভার্টিন, আর হচ্ছে গিয়ে এই গ্লোবিন হচ্ছে গিয়ে প্রোটিন অংশটা, তাই না? তো এই হিমোগ্লোবিনের যে গ্লোবিন অংশ, আমরা জানি প্রোটিন কি দিয়ে তৈরি, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যামিনো অ্যাসিডে কি গ্রুপ থাকে, অ্যামিনো গ্রুপ থাকে, তাই না? তার মানে হিমোগ্লোবিনের যে অ্যামিনো গ্রুপটা NH2, হিমোগ্লোবিনের যে অ্যামিনো গ্রুপটা, এই ইমিউনো গ্রুপটার সাথে কার্বন ডাইঅক্সাইডটা বাইন্ড করে। কিভাবে দেখো, ধরো এটা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন, এর সাথে সংযুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড, সংযুক্ত হয়ে কি তৈরি করে, সংযুক্ত হয়ে তৈরি করে হচ্ছে গিয়ে HBNHCOH, এই ফর্মটাতে মূলত হিমোগ্লোবিনের গ্লোবিন পোর্শনের সাথে কার্বন ডাইঅক্সাইডটা বাইন্ড করে পরিবাহিত হয়। ঠিক আছে, তো আমাদের আবারও বলি, লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন হিম এবং গ্লোবিন অংশ নিয়ে গঠিত। গ্লোবিন যেহেতু একটা প্রোটিন, তার মানে এটাতে অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড আছে মানে তাতে অ্যামিনো গ্রুপ আছে, তাই না? এই অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইডটা সংযুক্ত হয়ে এই ফর্মে এসে পরিবাহিত হয়। আশা করি বুঝেছ। আবার কার্বামিনো কম্পাউন্ডস আরেক ধরনের হতে পারে, এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড এবার হিমোগ্লোবিনের সাথে না, কার্বন ডাইঅক্সাইড এবার পরিবাহিত হয় হচ্ছে গিয়ে তোমার প্রোটিনের সাথে সংযুক্ত হয়। কিরকম, ধরো এটা হচ্ছে গিয়ে প্রোটিনে আমরা জানি NH2 অ্যামিনো গ্রুপ আছে, তার সাথে কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হয়ে প্রোটিন NHCOH, সেম জাস্ট এটা হচ্ছে নর্মাল যে কোনো প্রোটিন লাইক অ্যালবুমিন, তাই না? তো অ্যালবুমিনের সাথে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত সংযুক্ত হয়েও পরিবাহিত হইতে পারে। তো এই হচ্ছে গিয়ে দ্বিতীয় কার্বামিনো যৌগ রূপে। তারপর হচ্ছে গিয়ে বাইকার্বনেট রূপে, এটা হচ্ছে একটু বিশাল, এটা হচ্ছে আমি আরেকটা পার্টে তোমাদের আলোচনা করব বা দেখাবো, তোমরা ওই পার্টটা দেখে এই জিনিসটা ভালোভাবে আয়ত্ত করে নাও।